নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আম গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। মিয়াজাকি বা সূর্য টিম আম গাছের পরিচর্যা কীভাবে করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই যে আপনারা মিয়াজাকি আম গাছটি দেখতে পাচ্ছেন, এই আম গাছটি আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন এই গাছটাকে আমি প্রুনিং করে দিই এবং প্রুনিং করার পর কিন্তু দেখুন নতুন কিন্তু তিনটে ব্রাঞ্চ আবার নতুন কিন্তু ডাল বের হয়েছে এই মিয়াজাকি আম গাছের। দেখতে পাচ্ছেন এর পাতাটা অনেকটা একটু লালচে মতো এবং যে নতুন ডালগুলো বার হয়েছে সেগুলোও কিন্তু একটু লালচে মতো। দেখুন কত সুন্দরভাবে কিন্তু দ্রুততার সহিত কিন্তু তিনটে নতুন ডাল বার হয়েছে। এবং এর পাশে যে মিয়াজাকি আম গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের মাদার প্লান্ট থেকে এই গাছটিকে গ্রাফটিং করা হয়েছে। এটিও কিন্তু একটি মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ, এটি হচ্ছে ভারতের আম গাছ একটি। আমি এই দুটি প্রজাতি দুটি দেশ থেকে আমি আম গাছ এবং অরিজিনাল 100% অরিজিনাল কিন্তু এই মিয়াজাকি আম গাছ আমি সংগ্রহ করতে পেরেছি। আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে কিভাবে আপনারা আম গাছের শাখা বা একটি ডাল থেকে অনেকগুলি ডাল করবেন আম গাছের, অর্থাৎ আপনার আম গাছটি যত ঝাঁকড়া হবে তত কিন্তু আমের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে। দেখতেই পাচ্ছেন একটি ডাল ছিল, একটি ডালে আমি প্রুনিং করি, তার থেকে কিন্তু তিনটে মিয়াজাকির কিন্তু নতুন ডাল তৈরি হয়েছে এবং গাছটি কিন্তু একটা খুব সুন্দর কিন্তু শেপে আসছে। কিভাবে করবেন এই একটি ডাল থেকে তিনটি বা একাধিক ডাল কিভাবে তৈরি করবেন তার কিন্তু একটু কিছু গোপন টিপস রয়েছে, সেই টিপসগুলো কিন্তু আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এই যে পাশে যে মিয়াজাকি গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছে কিন্তু নতুন কিন্তু এখনও পাতা আসেনি, এই গাছটাকে আমি প্রুনিং করে দিয়েছি, তার ফলে কিন্তু তিনটে নতুন কিন্তু ডাল বার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাশের গাছটাতে কিন্তু কোনো এখনও কিন্তু পাতা আসেনি। দেখুন সেই জন্য আমি যে মাথার যে অংশটা রয়েছে সেই অংশটা আমি একটু নোক দিয়ে খুঁটিয়ে উপরের অংশটাকে ফেলে দিচ্ছি, বা আপনারা পারলে একটু কাঁচি দিয়ে উপরের যে মাথার অংশটুকু সেটুকু একটু অল্প করে কেটে দেবেন। দেখুন আপনারা কিন্তু প্রত্যেকটি আম গাছে কিন্তু এই প্রুনিংটা অবশ্যই করতে হবে। দেখুন মাথার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু খুব অল্প করে কেটে দেবেন। দেখুন আমি যে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, কাঁচি দিয়ে বা নোক দিয়ে একদম গাছের মাথার যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু একটু কেটে দেবেন। দেখুন আমি ক্যামেরাটাকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে মাথাটা একটুখানি নোক দিয়ে ভেঙে দেবেন। দেখুন দিলেই কিন্তু আপনাদের আম গাছের কিন্তু খুব সুন্দর কিন্তু প্রুনিং কিন্তু হয়ে গেল। দেখুন এর ফলে কী হবে, এই যে পাতার যে পাশগুলো দেখতে পাচ্ছেন, এই যে তিন চারটে পাতা রয়েছে প্রত্যেকটা পাশ থেকে কিন্তু নতুন আম গাছের ডাল বার হবে। এর ফলে কী হবে, আপনার একটি ডাম আম গাছের ডাল ছিল সেই ডাল থেকে কিন্তু আপনারা তিন থেকে চারটে, এই যেমন দেখুন এর তিনটে ডাল বার হয়েছে এই গাছটি, এমন কিন্তু তিন থেকে চারটে এমনকি পাঁচ ছটাও কিন্তু নতুন ডাল কিন্তু আপনারা তৈরি হবে এই প্রুনিংয়ের মধ্যে দিয়ে। তাহলে কী হলো, আপনারা কিন্তু প্রত্যেকটা আম গাছ আপনার যাতে আপনাদের ছাদ বাগানে আম গাছ রয়েছে বিশেষ করে যদি এই প্রুনিংটা করেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয়, এবং আপনারা যে জমিতে আম গাছ রোপণ করবেন এই প্রুনিংটা কিন্তু অবশ্যই করতে হবে। এর ফলে কী হবে, ছোটো গাছ খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে এবং আবার যে এখান থেকে তিনটে বা চারটে নতুন ডাল যখন বার হবে ডালগুলি পরিপূর্ণ হবে ঠিক এই সেম প্রুনিং কিন্তু আবার ওই ডালগুলোতে করতে হবে। এর ফলে কী হবে, ওই ডালে আবার দু তিনটে ডাল বার হবে। এর ফলে কী হবে, আপনার আম গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হবে, বিশেষ করে আপনাদের যাদের ছাদ বাগানে রয়েছে এই প্রুনিংটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখতেই পাচ্ছেন এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এর মাথাটাকে শুধু আমি একটু কেটে দিয়েছি। এরপর কী করবেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অল্প পরিমাণে এই গাছের মাথাটা একটু লাগিয়ে দেবেন। যদি না দেন ফাঙ্গিসাইড কোনো সমস্যা নেই, খুব একটা ফাঙ্গাস আম গাছে লাগে না, তাও আপনার সেফটির জন্য অবশ্যই একটু অল্প পরিমাণে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখুন আম গাছে কিন্তু প্রুনিং হয়ে গেল। আরেকটা প্রুনিং রয়েছে, ফল হয়ে যাওয়ার পর যে সকল বারোমেশি আম গাছ রয়েছে ফল হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু ওই যে আম গাছের যে ডগাটা থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে কেটে দেবেন। তাহলে কিন্তু গাছের প্রুনিং হয়ে গেল এবং নতুন কিন্তু ব্রাঞ্চ কিন্তু এর ফলে আপনারা খুব সহজে আম গাছের একটি ডাল থেকে তিন চারটে নতুন ডাল কিন্তু নতুন মাথা কিন্তু তৈরি করতে পারবেন। এর ফলে সার্বিক প্রেক্ষিতে কিন্তু আপনার আম গাছটা ঝাঁকড়া হবে এই পদ্ধতিতে যদি আপনারা প্রুনিং করেন। আপনারা কিভাবে অরিজিনাল মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ চিনবেন, দেখতেই পাচ্ছেন এই গাছের পাতাটা কিন্তু একটু লম্বাটে পাতা এবং মাথার দিকটা অনেকটা কিন্তু সূচালো। দেখুন এই যে পাতাটা দেখতে পাচ্ছেন সূচালো পাতা,
এবং এই যে নতুন পাতা যখন ছাড়ে পাতাটা একটু উপরের অংশটা একটু লাল রঙের হয়ে থাকে এবং যে নিচের দিকে যে নতুন ডাল ছেড়েছে সেটাও কিন্তু লাল হয়ে থাকে। দেখুন আপনারা যখন এই মিয়াজাকি বা সূর্যডিম আম কিনতে যাবেন আম গাছ সবসময় কিন্তু আপনারা নার্সারিতে গিয়ে নিজে চোখে দেখেই তবে কিন্তু কিনবেন। অনলাইনে অনেক সময় কী হয়ে থাকে আপনারা অর্ডার দিয়ে থাকেন আপনারা কিন্তু ঠকে যান। আমিও সেম ক্ষেত্রে আপনাদেরকে আমি রিভিউ দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে একটি আম গাছ অর্ডার দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট বা ওটা রেড পালমার একটা আম গাছ দিয়েছিল তারা কিন্তু মিয়াজাকি আম গাছ অরিজিনাল আমাকে দেয়নি। তাই অনেক কষ্টে আমি এই দুটি আম গাছ কিন্তু আমি সংগ্রহ করতে পারি অরিজিনাল গাছ। দেখতে পাচ্ছেন অরিজিনাল গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি ছবি, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখুন। আপনারা যখন নার্সারিতে গিয়ে আম গাছ কিনবেন তখন কিন্তু এই সেম গাছ দেখে তবে পাতা দেখে কিন্তু অবশ্যই মিয়াজাকি আম গাছ কেনার চেষ্টা করবেন। কারণ আম গাছের এমন একটি প্রজাতি রয়েছে যে আমরা কিন্তু খুব সহজেই আম গাছ দেখে কিন্তু চিনতে পারবো না যতক্ষণ না গাছে ফল হবে। কারণ প্রায় 95% আম গাছের পাতা কিন্তু প্রায় একই রকম, 5% পাতা একটু আলাদা রয়েছে। তাই আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর পাতাটা একটু লম্বাটে মতো এবং মাথাটা একটু সূচালো, এর যে মাথার উপরে যে ঢেউ খেলানো অংশটা একটু কম থাকবে এবং যখন এই মিয়াজাকি আম গাছের নতুন পাতা ছাড়বে একটু লালচে থাকবে, উপরের দিকে ডোকাটা একটু লালচে থাকবে এবং যে নতুন ডাল ছাড়বে সেই ডালটাও কিন্তু একটু লাল রঙের থাকবে। দেখুন আপনারা পারলে আপনার স্ক্রিনশট নিয়ে রাখুন। এই গাছ কিন্তু অবশ্যই দেখে কিন্তু আপনি তবে নার্সারি থেকে কিন্তু এই মিয়াজাকি আম গাছ কিনবেন, কারণ সবথেকে একটি দামি আম গাছ কিন্তু এই মিয়াজাকি আম গাছ। তাই অবশ্যই আপনারা কম দামে কিনতে গিয়ে বা তাড়াহুড়োর বসে অনলাইনে অর্ডার দিতে গিয়ে কিন্তু ঠকে যেতে পারেন। তাই আপনাদেরকে বলবো তাড়াহুড়ো করবেন না, আপনারা দেখে শুনে নার্সারিতে গিয়ে তবে কিন্তু অরিজিনাল গাছ কিন্তু কেনার চেষ্টা করবেন। আপনারা টবে বা মাটিতে এই মিয়াজাকি বা সূর্যডিম আম গাছ রোপণের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন? আম গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে প্রয়োজন 60% অর্থাৎ 60% সাধারণ গার্ডেন সয়েল এবং 40% অর্থাৎ 40% ভার্মি কম্পোস্ট। এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে কিছু পরিমাণে নেবেন হাড় গুঁড়ো, কিছু পরিমাণে নেবেন শিনকুচি এবং কিছু পরিমাণে নেবেন সরিষার খোলের গুঁড়ো। এই কটি উপাদানের মিশ্রণের ফলেই তৈরি হবে এই মিয়াজাকি আম গাছের জন্য আদর্শ মাটি। এই মাটিতেই কিন্তু আপনাদের মিয়াজাকি আম গাছের দ্রুত বৃদ্ধি এবং গ্রোথ খুব সুন্দর হবে, নতুন শাখা প্রশাখা দ্রুততার সহিত বৃদ্ধি ঘটবে এবং ফলনও কিন্তু খুব ভালো হবে এই মাটিতে। বিশেষ করে টবের যারা আপনারা ছাদ বাগানে গাছ বসাবেন এই মিয়াজাকি আম গাছ এই মাটিটাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। এবং বিশেষ করে আপনারা যারা মাটিতে আম গাছ বসাবেন এই মাটি কিন্তু অবশ্যই কিন্তু রোপণ করবেন আপনাদের মিয়াজাকি আম গাছ। তাহলে কিন্তু সার্বিক প্রেক্ষিতে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে তেমন কিন্তু ফলন কিন্তু ভালো হবে। অবশ্যই মিয়াজাকি আম গাছের প্রুনিংয়ের পর অথবা সারা বছরব্যাপী আপনারা কী কী খাদ্য দেবেন? আপনারা সবসময় এই রাসায়নিক সার, বিশেষ করে আম গাছে রাসায়নিক সার প্রদান থেকে কিন্তু বিরত থাকবেন। আপনারা চাইবেন সবসময় জৈব সার প্রদান করার ক্ষেত্রে, বিশেষ করে এই আম গাছের ক্ষেত্রে আপনারা কী কী সারা বছরব্যাপী জৈব সার আম গাছে প্রদান করতে পারেন? এক্ষেত্রে আপনারা নেবেন হাড় গুঁড়ো, শিনকুচি, ভার্মি কম্পোস্ট এবং সরিষার খোলের গুঁড়ো। এই চারটে উপাদান সম পরিমাণ, অর্থাৎ যদি আপনারা এক মুঠো নেন হাড় গুঁড়ো আপনাকে নিতে হবে এক মুঠো শিনকুচি, এক মুঠো ভার্মি কম্পোস্ট এবং এক মুঠো সরিষার খোলের গুঁড়ো। সম পরিমাণ একটা মিশ্র জৈব সার তৈরি করে আপনারা সারা বছরব্যাপী কিন্তু আপনারা আম গাছে দিতে পারেন। এছাড়াও বিভিন্ন তরল জৈব সার রয়েছে, কলার খোসা বীজানো জল আপনারা দিতে পারেন, এছাড়াও আপনারা সরিষার খোল বীজানো জল কিন্তু দিতে পারেন। আপনাদের বলবো আম গাছের পরিচর্যায় আপনারা বিশেষ করে টবে যারা আম গাছ করছেন আপনারা এই যে রাসায়নিক সারটা কিন্তু অ্যাভয়েড করবেন, বাদ দেবেন, আপনারা সম্পূর্ণভাবে জৈব সার ইউজ করবেন, আপনাদের গাছের গ্রোথ এবং ফলন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেক সময় আম গাছে বা আম গাছের পাতায় ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আপনারা রেডোমিন গোল, ভ্যাবিস্টিন, সাপ, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নেবেন এবং এর সাথে নেবেন একটি কীটনাশক, যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হচ্ছে আলফামেথ্রিন 10% ইসি। আপনারা 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড এবং 1.5 থেকে 2 ml কীটনাশক একসাথে ভালোভাবে পাঁচ করে মিশিয়ে নিয়ে আপনার সম্পূর্ণ আম গাছটিতে ভালোভাবে স্প্রে করবেন। তাহলে কিন্তু আপনাদের আম গাছে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না বা কোনো ধরনের কীটের কিন্তু আক্রমণ ঘটবে না, সম্পূর্ণ সুস্থ থাকবে আপনাদের আম গাছটি। আম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আম গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য
অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।